সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে আজকের এই পর্বে আজকে আমরা দেখবো ন্যান্ড থেকে এক্সর গেট বানানোর উপায় তার মানে এই প্রশ্নটা এভাবে আসবে যে ন্যান গেট দিয়ে গেট বাস্তবায়ন করা যাবে কি না তো আপনি কি করবেন এই ন্যান্ড গেটকে যদি চিনতে পারেন যে হ্যাঁ উদ্দীপকের ন্যান্ড দিয়ে একসর বানাতে বলছে তো আপনি তখন ন্যান্ড দিয়ে এক্সর বানিয়ে ফেলবেন তো ন্যান্ড গেটের চিত্র কি ছিল আমরা সবাই জানি ন্যান্ড গেটের চিত্র ছিল এরকম তাহলে ন্যান গেট কি করে গুণ করে তারপরে নট করে দেয় তাহলে এ আর বি যদি দুইটা ইনপুট নেয় তাহলে এখানে বি এর হোল কমপ্লিমেন্ট পাওয়া যায় আর এক্স গেট দেখতে কেমন ছিল এক্স অর্গেট দেখতে ছিল এরকম এই ছিল এক্স অর্গেট যেখানে আমাদের এ আর বি দুইটা ইনপুট নেওয়ার পরে এটা রূপ হয়ে যেত এ এক্স অর বি যেটাকে আমরা সূত্র আকারে লিখতে পারতাম যে এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি তার মানে আমরা এটা বললেও হবে এটা বললেও হবে যে কোনো একটা করলেই হবে তো এ হচ্ছে আমাদের এক্স অর গেট তার মানে আমরা শুধু এই গেটটা দিয়ে এই গেটের কাজ করে ফেলবো ন্যান গেট দিয়ে এক্স অর গেটের কাজ করতে পারলেই হয়ে যাবে ন্যান গেট দিয়ে এক্স অর গেট বানানো তাহলে আমরা আগে চিত্রটা দেখব তারপরে প্রমাণ করব যে হ্যাঁ আসলে এটাই হচ্ছে আমাদের এক্স অর গেট এর জন্য আপনার কি লাগবে সমীকরণ সরল করতে শিখতে হবে যেটা গত ভিডিওগুলোতে দেখানো আছে যারা সিরিয়াল অনুযায়ী দেখছেন তারা তো খুব ভালোভাবেই বুঝতেছেন আশা করি তো তাহলে শুরু করি চলেন ন্যান গেট দিয়ে আমরা বানাচ্ছি এক্স অর গেট তো বরাবরের মতোই আমরা এ আর বি দুইটা ইনপুট নিব এ ইনপুটের লাইন হচ্ছে আমাদের এইটা আর বি ইনপুটের লাইন হচ্ছে এইটা তাহলে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি এরপরে আমাদের কাছে আছে কোন গেট আমাদের কাছে আছে শুধুমাত্র ন্যান গেট এই ন্যান গেট তাহলে ন্যান গেট দিয়েই আমরা সব কিছু করবো এখন তো প্রথমে আগের মতোই আমরা কি একে নিয়ে একে ডাবল পাস করে দেবো কার ভেতরে এ কে ডাবল পাস করে দেবো ন্যান গেটের ভেতরে তাহলে এখানে কি পাওয়া যাবে আপনারা জানেন এখানে আমরা এ কমপ্লিমেন্ট পেয়ে যাব ঠিক তেমনি আমরা বি কেও ডাবল পাস করে দেবো এর ভেতরে তার মানে আমাদের কমপ্লিমেন্ট পেতে হবে তাহলে বিকে কে যদি আমরা এখানে ডাবল পাস করি তাহলে কি পাওয়া যাবে এখানে বি কমপ্লিমেন্ট পাওয়া যাবে এরপর এ জের কমপ্লিমেন্ট পেলেন এই এ কমপ্লিমেন্টের লাইনের সাথে বিকে টেনে নিয়ে আসবেন তার মানে এগুলো হচ্ছে আমাদের কানেকশন এখানে হচ্ছে একটা কানেকশন কানেকশনগুলো আপনারা একটু ভালো করে দেখিয়ে দেবেন যে হ্যাঁ কানেকশনটা হচ্ছে এখানে এখানে ন এখানে কানেকশন না তারপরে এখানেও কানেকশনটা আপনারা একটু ভালো করে দেখিয়ে দেবেন যে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কানেকশন তাহলে এটাকে নিয়ে এসে আপনি কি করবেন আগের মতো আবার সেম কাজ তাহলে এখানে আরেকটা একটা গেটের মধ্যে আমরা পাস করে দেবো এটাকে তাহলে এখানে আউটপুটটা কি হবে আমাদের আমরা জানি এই গেট কি করে গুণ করে নট করে তাহলে এখানে এসেছে এ কমপ্লিমেন্ট আর এসেছে তাহলে কমপ্লিমেন্ট এর সাথে বি কে গুন করে তারপরে নট করবে তাহলে এটাই হচ্ছে এখানে আউটপুট এরপরে যে পেয়েছিলাম নিয়ে কার সাথে দিব এখানে এর সাথে তাহলে কে নিয়ে এসে এর সাথে আপনারা সোজা লাইন দিতে পারেন বা এটাকে ডিসকানেক্ট বোঝার জন্য এইভাবে একটু ঘুরায় দিতে পারেন এখানে এটা হচ্ছে সবচেয়ে ভালো তো এটা হচ্ছে আমাদের এ আসলো আর এটা হচ্ছে বি এই দুইটাকে নিয়ে আমরা কি করব এখানে আবার আর একটা ন্যান গেট ভেতরে পাশ করবো তাহলে এখানে কি পাওয়া যাবে দেখেন এখানে এ এসেছে আর বি কমপ্লিমেন্ট এসেছে তাহলে এখানে পাবো আমরা এ আর বি কমপ্লিমেন্ট গুণ করলো করার পরে এই যে নট করলো তাহলে এ হচ্ছে কাজ এরপরে আমাদের এই যে দুইটা আসলো এই দুইটাকে আমরা এখন কি করব আর একটা ন্যান গেটের মধ্যে পাস করে দেবো তাহলে ন্যান গেটের মধ্যে পাশ করলে এবার আউটপুটটা কি হবে আপনারা একটু ভাবেন দেখেন এই দুইটাকে কি করবে গুণ করে নট করবে না তাহলে এখানে একটা এটা আপনি লিখেন কি এ কমপ্লিমেন্ট বি হোল কমপ্লিমেন্ট আছে এর সাথে গুণ করবে কাকে এই সেকেন্ড সেকেন্ড এ এ ইনপুটকে বি কমপ্লিমেন্ট সাথে হোল কমপ্লিমেন্ট তাহলে গুণ হলো দুইটা এ ইনপুট আর এ ইনপুট গুণ হলো এখন কাজ কি নট করে দেওয়া কারণ কি এই গেট আমরা জানি গুণ করে তারপর নট করে এই হয়ে গেছে আমাদের আউটপুট এটাই হচ্ছে এক্স অর্গেট আর আউটপুট তার মানে এটাই বোঝাচ্ছে এক্স অর্গেট এখন এটাই যে এক্স অর গেট বোঝাচ্ছে এটা তো আপনাকে প্রমাণ করতে হবে তখন আপনি কি করবেন আবার ওই আমাদের লজিক ফাংশন সরলীকরণ শিখতে হবে তাহলে এই লজিক ফাংশন সরলীকরণ যারা শিখেছেন গত ভিডিওগুলো দেখে তারা এখন ইজিলি বোঝা যাবেন তাহলে আমরা চলেন এখন এটা সরল করে বের করি যে হ্যাঁ এটাই আমাদের এক্স অর গেট এটাই হচ্ছে আমাদের কি এক্স অর গেট তাহলে আমরা এখন ওই গেটটা লিখি এখানে যেটা পেলাম আউটপুটটা লিখি এ কমপ্লিমেন্ট বি দেন হোল কমপ্লিমেন্ট টু এ বি কমপ্লিমেন্ট 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 দেন দেন একটা আছে তাহলে এরপরে আমরা দিয়ে এখানে যেহেতু গুণ আছে আর আমরা জানি গুণ থাকলে কি হয় গুণটা যোগ হয়ে যায় যদি আমরা ডিমর্গানের ফর্মুলা ফেলি তাহলে গুণটা যে যোগ করব কিন্তু আমরা কার কার উপরে করবো আমি এখানে একটু ভিন্ন কালার দিয়ে মার্ক করে দিচ্ছি দেখেন আমরা যদি এই জায়গাটুকুকে এ ধরি আর এই যে জায়গাটুকু এই নট সহ এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি হবে এটা এ ইন টু বি হোল কমপ্লিমেন্ট তাহলে আমাদের ফর্মুলা কি আছে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট মানে আমাদের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারবো এটা থেকে আমরা এই ফর্ম্যাটেই লিখতে পারবো যে এর জায়গায় লিখবো এটা তাহলে এর জায়গায় আমরা লিখবো কি এ কমপ্লিমেন্ট বি হোল কমপ্লিমেন্ট এ লিখলাম প্লাস বি লিখবো তাহলে বিয়ের জায়গায় এটা লিখব তাহলে বিয়ের জায়গায় এ বি কমপ্লিমেন্ট দেন হোল কমপ্লিমেন্ট লিখব তারপরে কি হয় আমরা জানি একটা করে তাহলে এ লিখলাম বি লিখলাম উপরে কমপ্লিমেন্ট দিতে হবে না তাহলে উপরে আমরা এখানে একটা কমপ্লিমেন্ট দিলাম এখানে আরেকটা একটা কমপ্লিমেন্ট দিলাম কার জন্যে ওই উপরের যে হোল কমপ্লিমেন্টটা ছিল ওর জন্যে এরপরে আমরা কি করব এখন এরপরে দেখেন আমরা জানি যে ডাবল কমপ্লিমেন্ট আউট হয়ে যায় তাহলে এখানে ডাবল কমপ্লিমেন্ট আউট এখানেও ডাবল কমপ্লিমেন্ট আউট তাহলে এখানে কী থাকবে এখানে থাকবে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট আর এটা মানে আমরা জানি যে এ এক্স অর বি কারণ আমাদের ফর্মুলাই আছে কি এ এক্স অর বি ইক টু হচ্ছে এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি কিংবা আপনি এটাও লিখতে পারেন এটা আগে লিখলে এটা পরে লিখলে তো সমস্যা নাই তাহলে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট তাহলে এটাই তো আমাদের সেটা তাহলে এটাই ছিল আমাদের কি গেট এক্স অর গেট তার মানে এই যে রেজাল্ট আমরা পেয়েছিলাম এটাই যে আসলে এক্স অর্গেট গেট ছিল এটা আমরা প্রমাণ করে দিলাম তার মানে এই যে চিত্রটা বা এই যে সার্কিটটা এই সার্কিটটা কি করবে আমাদের শুধুমাত্র ন্যান গেট অবস্থা মানে আমরা শুধুমাত্র ন্যান গেট নিয়ে ন্যান গেট নিয়ে কি বানিয়ে ফেললাম এক্স অর গেট বানিয়ে ফেললাম তাহলে এটাই হচ্ছে ন্যান গেট দিয়ে অর ন্যান গেট দিয়ে এক্স অর গেট বানানোর চিত্র তো এই চিত্রটা আপনারা খাতায় ড্র করে নেবেন কয়েকবার প্র্যাকটিস করে নেবেন তার মানে আপনাকে যদি বলে ন্যান থেকে এক্সর বানাও তাহলে আপনি এটাই করবেন আরও অন্যভাবে বানানো যায় কিন্তু আপনি যে কোনো একটা মনে রাখলেই হবে যেহেতু আমি এটা শিখালাম আপনার কাছে যদি ভালো লাগে আপনি অবশ্যই এটা ইউজ করবেন এবং এটা একটা বেস্ট ওয়ে এবং কিভাবে হলো আমি নিচে তো দেখালাম এটাও আপনারা লিখে দেবেন কারণ হচ্ছে কি এটাও দরকার আপনি যদি এই প্রমাণটা না করে দেন তাহলে কিন্তু অ্যান্সারটা হবে না কারণ এটা দেখে আমরা কিভাবেই বুঝতে পারবো না যে এটাই হচ্ছে আমাদের এক্স অর্গেট তো আশা করি ন্যান্ড থেকে আপনারা এক্স অর্গেট কীভাবে বানাতে হয় বুঝে গেলেন এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরপরের ভিডিওতে আমরা দেখব ন্যান্ড থেকে এক্স নর গেট কীভাবে বানাই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ